পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট বের হয়েছে। তো আপডেটটি আমরা পেয়েছি মুখ্যমন্ত্রীর কাছ থেকে, এটি আজকের বর্তমান পত্রিকায় বের হয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত কি কি গুরুত্বপূর্ণ আপডেট থাকছে, কতজনকে নিয়োগ করা হবে, এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ছাড়াও আরেকটি আপডেট রয়েছে, যেসব আমাদের সিভিক ভলেন্টিয়াররা আছে, সিভিক ভলেন্টিয়ারদের বেতন সংক্রান্ত, সিভিক ভলেন্টিয়ারদের ছুটি সংক্রান্ত, অন্যান্য পদে যারা কর্মরত আছে তাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। তো সেই সব আপডেট আজকে আমরা দেখে নিব। আজকের বর্তমান পত্রিকা যদি আমরা দেখে নেই, বর্তমান পত্রিকায় যেটি নিউজ বের হয়েছে, হোমগার্ড সিভিকদের জন্য দর আজ মমতা, এই হেডলাইন দিয়ে বের হয়েছে। তো নিউজটা আমরা দেখে নিব এখান থেকে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের জন্য পিছিয়ে গিয়েছিল পুলিশ দিবসের অনুষ্ঠান। মঙ্গলবার নির্ধারিত ছিল দিনটি, আর তাদের জন্য বেছে রাখা দিনটিতেই মুখ্যমন্ত্রীর দরাজহস্ত দেখলেন আইন রক্ষকরা। হোমগার্ড সিভিক পুলিশ তো বটেই, প্রায় সব স্তরের পুলিশ কর্মীর জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে যেমন রইল বিভিন্ন আর্থিক সুবিধা ও বেতন বৃদ্ধির ঘোষণা, তেমনই ছুটি সংক্রান্ত নানা সুযোগ। এই ঘোষণায় উপকৃত হতে চলেছেন কয়েক লক্ষ পুলিশ কর্মী। এর পাশাপাশি পুলিশ দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী দিনে 24,000 কনস্টেবল এবং 2,400 ইন্সপেক্টর নিয়োগ করা হবে। কমিশনার পদে উন্নতিরও সুযোগ বাড়বে অফিসারদের। তো এখানে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণার মধ্যে থাকছে 24,000 কনস্টেবল ও 2,400 ইন্সপেক্টর নিয়োগ করা হবে। কনস্টেবল পদে উত্তীর্ণ হচ্ছেন জঙ্গলমহলের জুনিয়র কনস্টেবলরা। হোমগার্ডের বেতন বেড়ে 548 টাকা, তো হোমগার্ডের বেতন যেটা আছে 548 টাকা, এটা দিনে, যেটা ছিল 400 কত টাকা যেন ছিল, এটা 548 টাকা হবে, 480 টাকা আগে ছিল, এখন হবে 548 টাকা করে। হোমগার্ড সিভিকদের অবসরের পর 3 লক্ষ টাকা এবার থেকে পুজো বোনাসও। হোমগার্ড পদে যারা কাজ করছে, যারা সিভিক পদে কাজ করছে, তাদের অবসরের পরে তারা 3 লক্ষ টাকা করে পাবে, এসব ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানোর কথা ভাবছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ কর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে, রিপোর্ট এলে বেতন বাড়ানো হবে। রাজ্য পুলিশে 24,000 কনস্টেবল পদে নিয়োগ, সাব ইন্সপেক্টর পদে নিয়োগ, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো সংক্রান্ত আপডেট এবং অন্যান্য যেসব আপডেট আছে, আরও অনেক আপডেট আছে এখানে, তো সেসব আপডেট নিয়ে ভিডিও বানাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো সেই জন্য এই বর্তমান পত্রিকার যে লিঙ্কটা থাকবে এই খবরের, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সম্পূর্ণ নিউজটা পড়ে নিতে পারবে এবং অন্যান্য আপডেটগুলি জেনে নিতে পারবে।